হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফাতেমাস ব্লগ থেকে আমি ফাতেমা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বন্ধুরা, আমি আজকে যে ব্লগটি শেয়ার করব সেই ব্লগটি হচ্ছে একটি গাছ লাগানোর ব্লগ। বন্ধুরা, পুরাতন টবে কিভাবে গাছ লাগানো যায় সেটাই আজ আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই যে পুরাতন টবটা আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধুরা, কিছুদিন আগে আমার বাবা যখন অসুস্থ ছিল আমি হসপিটালে ছিলাম, 15 দিন পর্যন্ত বাসায় আমরা ছিলাম না, যার কারণে এই গাছগুলোতে পানি দেওয়া হয় নাই। আমার অনেকগুলো গাছ মরে গিয়েছে, এখন আমি একটা একটা করে গাছ নতুন নিয়ে আসছি আর লাগাচ্ছি, ভাবলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। অনেক বন্ধুরাই পারেন টবে গাছ লাগানো, আজকের ভিডিওটা সেই বন্ধুদের জন্য যে বন্ধুরা টবে গাছ লাগাতে পারেন না। তাহলে চলুন বন্ধুরা, আমি এখন শুরু করছি পুরাতন টবে কিভাবে গাছ লাগানো যায়। আমি একটা কেচি নিয়ে নিয়েছি, আমি এখন এই পুরাতন গাছটা কেটে ফেলবো। আমার এই টব থেকে যে মরে গিয়েছে যে গাছটা, সেই গাছটা আমি কেটে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি গাছটা, একটা কেচির সাহায্যে গাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি যে আমার পুরাতন গাছটা কেটে নিয়েছি, এখন আমি গাছের যে গোড়াটা আছে, একটা ছুরির সাহায্যে গাছের গোড়াটা বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পুরাতন মাটিগুলো ছিল সেই মাটিগুলো আলগা আলগা করে নিচ্ছি। আমি গাছের শেকড়টা এখন বের করে নেব মাটি থেকে, নতুন গাছটা লাগানোর জন্য মাটিটা তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন একটা চাকুর সাহায্যে আমি আলতো আলতো করে মাটিগুলো আলগা আলগা করে নিচ্ছি। বন্ধুরা, আমি হাতের সাহায্যে মাটিগুলো গুঁড়া গুঁড়া করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার টবের মাটিগুলো, এই যে আমি হাতের সাহায্যে গুঁড়া গুঁড়া করে নিয়েছি, এখন আমি টবের মধ্যে মাটিগুলো দিব। বন্ধুরা, টবে গাছ লাগানোর একটা কৌশল হচ্ছে ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা। টবে একটা ড্রেন থাকে, আপনারা জানেন, যারা গাছ প্রেমিক, যারা গাছ টবে লাগান, তারা আপনারা জানেন যে টব থেকে পানিটা যেন বের হয়ে যায় একটা ড্রেনের ব্যবস্থা করতে হয়। আমার যেহেতু এটা পুরাতন টব, তাই আগে থেকে এখানে আমি ড্রেনের ব্যবস্থা করে রেখেছি, যার কারণে এই এই টবটার মধ্যে আমি দেখাতে পারলাম না। আমি এখন টবে ড্রেন নিষ্কাশনের একটা ব্যবস্থা অন্য টবে করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি এই টবটার মধ্যে দেখাচ্ছি, টবের মধ্যে এরকম ফোঁটা থাকে, এই ফোঁটার মধ্যে এরকম ছোট ছোট চারা দিতে হয়। আমি যে চারা দিয়ে নিচ্ছি, দুইটা ফোঁটা আমি দুইটা চারা দিয়ে নিচ্ছি। চারাগুলো দিতে হয় এই কারণে যেন আমি মাটিগুলো, যখন এখানে মাটি দিব, মাটি দিচ্ছি, মাটিগুলো যেন সরাসরি দিলে তো মাটিগুলো বের হয়ে যাবে, এর জন্য টবের এই ফুটোগুলোর মধ্যে এভাবে চারা দিয়ে তারপরে মাটি দিতে হয়, যেন
মাটিগুলো বের হয়ে না যায়, আর এটাকে বলে ড্রেন নিষ্কাশন। টবের মধ্যে যেন পানিটা বের হয়ে যায় আর মাটিগুলো না যেতে পারে। বন্ধুরা, এখন যে গাছটা লাগাবেন সেই গাছটা যদি এখানে রেখে মাটির উপরে, গাছের উপরে আমি মাটি দিয়ে ভরাট করে দিই, তাহলে কিন্তু আমার টবে গাছ লাগানোটা হয়ে যাবে। আমি এই এই টবটিতে লাগাবো না গাছটি, আমি আমার পুরাতন টবটিতে লাগাবো। কিন্তু আমার এই পুরাতন টবে যেহেতু আগে থেকে ড্রেনের ব্যবস্থা করা আছে, তাই আমি এই টবটিতে আপনাদের ড্রেনের ব্যবস্থা করে দেখালাম। বন্ধুরা, এই যে আমি এই চারাটা এই টবের মধ্যে রোপণ করব, আমি চারাটা এভাবে কাগজ থেকে নামিয়ে নিয়েছি। আমি এই চারাটা কিনে নিয়ে এসেছিলাম, এই জায়গায় কাগজ মোড়ানো ছিল, আমি কাগজটা কেটে নিয়েছি। এখন আমি এই যে টবের মধ্যে চারাটা বসিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টবের মধ্যে চারাটা বসিয়ে দিচ্ছি। টবটার মধ্যে যেন চারাটা সোজা হয় আমি সেদিকে খেয়াল রাখছি। আর এই যে মাটিগুলো দিয়ে নিচ্ছি, আমি এখন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মাটিগুলো দিয়ে নেব, আলতো হাতে মাটিগুলো দিয়ে নেবার একটু একটু চেপে চেপে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধুরা আমাকে খেয়াল রাখতে হবে যেন টব উপচিয়ে আমি মাটিটা ভরাট করে না দেই। যদি আমি টব উপচিয়ে মাটিটা ভরাট করি, তাহলে যখন আমি টবে পানি দিব, তখন টব থেকে পানি গড়িয়ে পড়বে। আমাকে যে এই পরিমাণের মাটি দিতে হবে, এই পরিমাণের মাটি দিলে আমি যখন টবে পানি দিব, টব উপচিয়ে পানিটা পড়বে না, যার কারণে আমাকে বুঝে শুনে মাটিটা দিয়ে টবটা ভরাট করতে হবে। আর একটু এদিকে উঁচা নিচু হয়ে রয়েছে, যার কারণে আমি এখানে আর একটু মাটি দিয়ে নিচ্ছি উঁচু নিচুটা ঠিক করার জন্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই যে আমার টবে মাটি দেওয়া শেষ, এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি। বন্ধুরা মনে রাখবেন, গাছ রোপণ করার পরে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন। আমি যে পানি দিয়ে নিলাম, বন্ধুরা আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।